জানে না আছে আপন কাল সে কেন পর হয়ে যায়, যে বাতাস ফোটালো ফুল সেই তো আবার ঝড় হয়ে যায়। জানে না আছে আপন স্মৃতির সে তো বেঁধে যায় দিনে শুধুই কেঁদে, কে যেন নাকে পিছু ফিরে দেখে নেই তো কিছু। স্মৃতির সে তো বেঁধে যায় দিনে শুধুই কেঁদে, কে যেন নাকে পিছু ফিরে দেখে নেই তো কিছু। হৃদয়ের সবুজ যেন ছোড়া বালির ঝড় হয়ে যায়, যে বাতাস ফোটালো ফুল সেই তো আবার ঝড় হয়ে যায়। জানি না আছে অনেক দিন তোমাদেরকে কোনো গান শোনানো হয়নি, সেই কারণে আজকে ভিডিওটা গান দিয়ে শুরু করলাম। ববিতা দি তুমিও শুনতে চেয়েছিলে, আমারও ভীষণ করতে ইচ্ছে করছিল, তো সেই কারণে দুটো মিলিয়ে আজকে ফার্স্ট ভিডিওটাই গানটা করে শুরু করলাম। গানটা খুব পছন্দের গান, সিনেমাটাও খুব পছন্দের। তো কেমন আছো তোমরা? আশা করবো সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই কারণেই বেশি বেশি করে ভালো আছি কারণ মেঘলা আকাশ, গরমটা একটু কম, যদিও মেঘলা হোক বৃষ্টি হোক যাই হোক কাজ করলে কিন্তু ভারী গরম লাগছে। এমনি চুপচাপ বসে থাকলে ঠিক আছে, কিন্তু যখন কাজ করছি তখন বেশ ভালো রকম গরম লাগছে। আর মানে এটা কালকে থেকে যেন বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে না, কি জোরে জোরে বিদ্যুৎ চমকানো, বাপরে বাপ কি ভয় পাচ্ছিলাম। কালকে রাত্রে রুদ্রও তখনও ফেরেনি, আমি মানে আরেকটু হলে কেঁদে ফেলবো। আর কারেন্ট অফ হয়ে গেছে, আর আমার ওই লাইটটাকে না যে ফ্লাশ হয় না ওটাকে আমার প্রচণ্ড ভয় করে। আমি যে এই যদি একটা বড় করে লাইট ওরকম আসে তাহলে তো আমি একেবারে শেষ। তাড়াতাড়ি করে আমি মানে ল্যাম্প খুঁজছি যে আমি জ্বালাবো, চার্জার খুঁজছি তাড়াতাড়ি করে। তারপরে আবার আছে রাজাও, শুধু ও কিছুতেই বাড়ি গেল না। আমি দুটো বাচ্চাকে নিয়ে আমি একেবারে কেঁদেই ফেলবো আমি, আমার এমন অবস্থা হয়েছিল, এত জোর জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। যা এখনও মেঘ করে আছে, বৃষ্টি হবে কিনা জানি না, যা হবে হবে বাবা। আমার ছেলেকে আনতে যাওয়ার সময়তে যেন সব কিছু না হয়, বাবারে ভয়েই আমি শেষ হয়ে যাবো তাহলে। আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কি ভালো ওয়েদার আজকে। আজকে তবে বেটুর শরীরটা একটু খারাপ, এরকম ওয়েদার গরম ঠান্ডা গরম। তারপর কি হলো বলো তো, যখন ওর স্কুলটা খুললো তখন থেকে স্নান করার সময়টা পাল্টে গেল, মানে একদম সকালবেলায় স্নান করা। তো এই নিয়ে ঠান্ডাটা লেগে গেছে, ঠান্ডায় লেগেছে, সর্দি করেছে, নাক বসে যাচ্ছে। এই হচ্ছে স্কুল থেকে চলে এসছে, অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি করবো একটু চা, আজকে ভাবছি একটুখানি পায়েস বানাবো। এমনিতে আজকের আমাদের রাত্রের ডিনার হচ্ছে একটু ভেন্ডি ভাজা আর চিকেন। ওর সর্দি করেছে বলে ভাবলাম যে ওকে একটু চিকেন বানিয়ে দিই, চিকেন করেছি আর ভেন্ডি ভাজা। আর আজকে ভাবছি একটু করে পায়েস বানাবো। পায়েস বানাতে গিয়ে মানে বানাবো বলে ভেবে দেখছি যে কিশমিশ নেই, আবার দোকানে গেলাম, সামনের দোকানে কিশমিশ পেলাম না, আবার ওই দিকের একটা দোকানে গিয়ে কিশমিশ কিনে নিয়ে এলাম। এই মাসে কিশমিশ আনতে ভুলে গেছি, কাজু এনেছি, কিন্তু এই পর্দার সাথে আমার ড্রেসের কালার একদম ম্যাচ করে গেছে না। এই দেখো আমার ছেলেটা, এই দেখো কি নিয়ে এসেছে, স্টিকার। একটা একটা স্টিকার আমি মামামের ফোনে লাগিয়ে দিয়েছি, এইখানে উপরে লাগানো ছিল। ওলে বাবা লে, আজকে স্কুল যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু আমি বললাম যে আজকে চলে যাও, আজকে তো ইংলিশ এক্সাম ছিল, আজকে এক্সাম শেষ হলো, মানে ক্লাস টেস্টের ফার্স্টটা আর কি শেষ হলো, তো ওই জন্য দোকান থেকে কিশমিশ নিয়ে এলাম, দুধ নিয়ে এসেছি, নিয়ে এবার একটুখানি চাটা খেয়ে নিই, তারপরে বানাবো হচ্ছে পায়েস। আমার তো কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, আজকেও খালি মিষ্টি মিষ্টি খাবার খেতে ইচ্ছে করছে, এই জন্য ভালো পায়েস বানানোর। আজকে আমি আজকে খাবো না পায়েস, আজকে তো চিকেন আছে, চিকেন ভাত খাবো, পায়েসটা কালকে হবে, মানে কালকে রুদ্র টিফিনে পায়েস আর
রুটি দিয়ে দেবো, আরামসে খেয়ে নেবে, আর অন্য কিচ্ছু আমাকে চিন্তা করতে হবে না। আর আমিও দুপুরবেলা কী খাবো কী খাবো খুব চিন্তা হয়, আর খিদেও পায়, তো সেই কারণে দুপুরে আমিও কালকে পায়েস খেয়ে নেবো। আজকে বানিয়ে নিচ্ছি, কালকে আর বানানো সম্ভব হয় না, অনেক কাজ থাকে। এখন আবার এক্সট্রা কাজ হচ্ছে ঘর মোছা, জানো তো করে না ও, আর বাসন মানে আগের দিন বাসন ধুয়ে গেছে খুব ভালো, কিন্তু আজকে একদম মানে কী বলবো, এইভাবেই মানে সবাই একই রকম বো, এইভাবেই মানে থাকতে হয়। যখন যেটা আমি পারবো না নিজে করতে, সেটা অন্যের ওপর যখন আমাকে ভরসা করতে হচ্ছে, তখন একটুখানি আমাকেই মানিয়ে গুছিয়ে নিতে হবে, কিছু করার নেই, এটাই বুঝলাম আমি। তো ওইরকমই ধুয়ে যাচ্ছি, তো কি বলবো, আর কিছু বলার নেই। তো যাই হোক, তো ঘর একেবারে তোলপাড় করে দেয় জলে, সেই সমস্ত পরিষ্কার টরিষ্কার করতে করতে আমার একদম সকালের দিকে একদম আমার সময় হয় না, সেই জন্য আজকে আমি বানিয়ে নিচ্ছি, বানাবো আর কি, আগে চাটা খাই তারপরে। এই দেখো পায়েস, কতটা পায়েস করেছে আজকে, দুটো এসে গেছে, বললো যে আজকে আর পায়েস খাবো না, কালকে ওকে টিফিনে দেবো, রুটি আর পায়েস হয়ে গেলে ওর আর কিছু যায় না, আর আমি দুপুরে খাবো বললাম, অনেকটাই করেছি, খেতেই খেতে পারতো। কালকে যখন গরম করবো না, তখন আর একটু দুধ দিয়ে গরম করবো, খেতেই রাখবে, রেখে দিই। আজকের ডিনার একটু এই দেখো ভেন্ডি ভাজা, অল্পই করেছি, চিকেন হলে আর কিছু খাই না অল্প, আর এই যে চিকেন, অনেকটাই চিকেন আছে, এটাকে একটু গরম করতে দিয়ে দিয়ে ভাত করে নেবো, ব্যাস হয়ে যাবে আজকের। একটু স্কুল থেকে এসেই খেয়েছে, আর কিছু খাইনি, ওই জন্য ওকে আর একটু তাড়াতাড়ি খাইয়ে দেব, কিছু খাইনি। এখানে ডিম দেখছো, এগুলো কালকের জন্য, কালকে যেহেতু ডিমের তরকারি বানাবো, সকালবেলা যদি আমি সেদ্ধ করতে যাই তাহলে অনেকটু টাইম লেগে যাবে, সেই জন্য আজকে যখন ভাত করছি ভাতের সাথে সেদ্ধ করে নেব, তাহলে সকালবেলায় তরকারি একটু তাড়াতাড়ি হয়ে যাবে। দেখেছো তো কত কত মানে চিন্তা ভাবনা করতে হয়, যাতে সকালবেলায় একটুখানি তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে উঠে উঠে দাঁড়িয়ে গেছিলাম সকালবেলা, আমি যখন উঠবো তখনই সব উঠে যাবে, এত সকাল সকাল ওঠার কোনো দরকার নেই, সারাদিন আমি না হয় একটু রেস্ট পাই দুপুরের দিকে, ঘুমায় না, ঘুমে একটু শুয়ে থাকতে পারি, ও তো রেস্ট পায় না, তাই আমাকে বলেছি যে আমি যখন উঠবো তখন তো উঠবে না, তুমি একটু দেরি করে উঠবে, আমি তো সব করে নিচ্ছি, কিন্তু ও সে আমি যখন উঠবো তখন উঠে যাবে, কোনো কাজ নেই তো, দুটোই তো গ্যাস, ও আর কি কাজ করবে, আমি দুটো গ্যাসে চাপিয়ে দিয়ে আমি করে নিই, এই ঘুরঘুর ঘুরঘুর করতে হবে। আমি ওর ভালোর জন্যই বলেছি, কিন্তু আমি যদি একটু রাগ না দেখাই তাহলে আমার কথাটা শুনবেই না, মাত্রাই দেবে না, সেই জন্য আজকে রাগ দেখিয়েছি যে তুমি কাল থেকে যদি তুমি ওঠো সকালে তাহলে আমি উঠবো না, আমি শুয়ে থাকবো, তুমি সব করবে, তুমি রান্না করে অ্যালার্মটাকে চেঞ্জ করে দিই, একটু বাড়িয়ে দিয়েছি টাইমটা, তাও সেটা মনে বুঝতে পারিনি, না কোনো কোনো সময় বলি না, কোনো কোনো সময় যে
কোনো সময় একটু সোজা আমাদের ঘিরে আমরা আঙুল বাঁকাতে হয়, আমি একটু রাগ দেখালে না সেই কাজটা হয়ে যায়। ওর ভালোর জন্যই তো বলি, বলো ওর ভালোর জন্যই বলি। দেখেছি সবাই উঠে যাবে সবার থেকে আমার সাথে সাথে। স্কুলে ওখানে বসে বসে করাবে, যাই পারুক না কেন বেশ সবাই মিলে আনন্দ করে করবে, যেটুকু পারবে আনন্দ হবে, একটু শিখবে তা না, সব পড়ে বলে দেবে যে বাড়ি থেকে করে আনো, ব্যাস বাড়িতে আর বাবা করে দিচ্ছে, ও অন্য কিছু করছে আর বাবা করছে, এই এই চলছে, আর ভালো লাগে না, সব কিছু স্কুল থেকে দিয়ে দিচ্ছে, যাও বাড়িতে গিয়ে করে আনো, বাড়িতে গিয়ে করো, কী যে অ্যাক্টিভিটি হয়, অ্যাক্টিভিটি ক্লাস, অ্যাক্টিভিটি ওখানে করে বসে করবে তবে না, স্কুল থেকে দিয়ে দিচ্ছে, বাড়িতে নেই কিছু আনতে দিতে হবে সে দোকান থেকে, আজকে তাড়াতাড়ি চলে এসছে, না যাও নেই চলে আসো, কাল আবার যদি আবার আটকে যায় ব্যস হয়ে গেল, যাও যাও চলে যাও, সাবধানে যাবে,